নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আজকের দেখাবো গোলাপ গাছের ডাল থেকে খুব সহজেই বাড়িতে বসে কিভাবে আপনারা নতুন চারা তৈরি করতে পারবেন। চলুন এই ভিডিওটি শুরু কাটিং করছি। দেখুন, এরকম দেখুন কাঁচা করে ডালগুলো কাটবেন। উপরের দিকটা ঠিক আছে, উপর দিকটা হালকা তিরছা করে নেবেন, জল ধরবে না, তিরছা করে কেটেছি। এরকম পেস্ট তৈরি করে নেবেন, তৈরি করেছি পেস্ট। সেট করে নেবেন, ডালটা যেন কোনো দিকে হেলে না পড়ে এভাবে আপনারা সেট করে নেবেন। পেপার দিয়ে এরকম কাটার নেবেন, এইভাবে আপনারা 15 থেকে 20 দিন এইভাবে রেখে দেবেন। দেখবেন, লক্ষ্য করবেন যে জলটা শুকিয়ে যাচ্ছে কিনা, জল যদি না শুকোয় এইভাবেই আপনারা রেখে দেবেন। ওকে বন্ধুরা, এরপরের পার্টে আপনাদেরকে দেখাবো গাছটি কিভাবে গ্রোথ নিয়েছে এবং কিভাবে রেডি হয়েছে। এটি আপনারা পরের পার্টে দেখতে পাবেন। এর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে এবং কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো।